পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গোলাপবাগ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পার্কাস রোড সংলগ্ন এলাকায় যারা হেলমেট না পরে মোটর বাইক চালাচ্ছেন এবং যাদের গাড়ির বৈধ কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন বর্ধমান ট্রাফিক সদর দিবাকর দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকবৃন্দ। ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, এই ব্যাপারগুলিতে যতদিন পর্যন্ত না মানুষ সচেতন হচ্ছেন ততদিন এইরূপ অভিযান চলবে এবং জরিমানাও করা হবে। এগুলো না করাই উচিত, বাট আমারই ভুল ছিল, এখানে কিছু বলার নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।